আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল নাহিদ সুইশ কুকিং রুমে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি সল্টেড ফ্রাইড নান অথবা বান, যে কোনো একটাই বলতে পারেন। তো এখানে এটা আমার সম্পূর্ণ নিজের আবিষ্কার করা। হাফ কাপের একটু বেশি কুসুম গরম পানিতে আমি 2 চা চামচ চিনি আর 7 মতন লবণ আর 1/2 চামচ ইস্ট দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপরে এখানে 1/4 চামচ কালো জিরা এবং 1/4 চামচ আজোয়াইন দিয়ে আর একটু গুলিয়ে নেব। তারপরে এখানে আমি মিক্স করব 2 চা চামচ কুকিং অয়েল। তো এই রেসিপিটি করার জন্য আপনারা আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন। আমি এখানে প্যাকেট আটা 1 কাপ নিয়েছি। আজকের ব্যাটারটা হবে লিকুইড ব্যাটার। এখানে যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকমই এতটুকু নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, যেন মনে হয় যে ভিতরে কোনো লাম্পস না থাকে আর জিনিসটা সম্পূর্ণ লিকুইড থাকবে। এটা আপনারা খামির করে নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। খামির করে নিয়ে করলেও রুটিটা যেমন হবে লিকুইড করে নিলেও একই রকম হবে। আমি আমার সুবিধার্থে এটা লিকুইড করে নিয়েছি। তারপরে আমি একটা 2 ঘন্টার জন্য ঢেকে রাখব। তারপরে 2 ঘন্টা পরে আমি একটা প্যানে অল্প তেল নেব, তেলটা পরিমাণ মতন, 1/4 কাপ হলেও মন্দ হয় না। তারপরে তেল থেকে আমি কিছুটা তেল হাতে নিয়ে নিলাম যেন আমার হাতে লেগে না যায়। এরপরে আমি হাতে করে অল্প অল্প করে যথাসম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করব। মিডিয়াম টু লো আঁচে এটা গোল্ডেন ব্রাউন করে আমি দুপাশ ভাজবো। এতে করে ভেতরটা ফ্লাফি হবে, পাউরুটির মতো হবে, উপরটা গোল্ডেন ব্রাউন হবে, সেই সাথে ক্রিস্পি হবে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত রেসিপি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে এটাকে মিষ্টি করে ফেলতে পারেন। আর এই সুযোগে বলে নিই যে আমার এই নতুন রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আপনাদের লাইক, কমেন্ট, ভিউ এগুলো আমার জন্য একটি উৎসাহ আর একটি অনুপ্রেরণা। এভাবেই আমি নতুন কোনো রেসিপি করতে উৎসাহ বোধ করি। আর আমি কোনো রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করি না, সবসময় নিজের মতো করে বানিয়ে করার চেষ্টা করি, যার কারণে আমার 1-1টা রেসিপি 1-1 রকম। তো এই ব্যাচে আমার এগুলো ভাজা হয়ে গেলে পরবর্তী ব্যাচে আমি একটু ভিন্নতা নিয়ে আসব। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমার এই বানগুলো গোল্ডেন হয়ে গেছে। ওপাশও যখন গোল্ডেন হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। আর এটা কিন্তু বাসায় বাচ্চা থাকলে ঝটপট বানিয়ে দেওয়া তাদের জন্য কিন্তু খুব মজার হবে, আর বড়দের জন্য বিকালের নাস্তা হিসাবে মন্দ নয়। পরবর্তী ব্যাচে যখন আমি দিচ্ছি তখন আমি এর সাথে নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি। আর এই কয়টা পিঠা খেতে অসাধারণ হয়েছে, যেন মনে হলো যে আমি পিঠা খাচ্ছি। যদিও সল্টেড কিন্তু এত মজা যা বলার বাইরে। আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, একবার খেলে মুখে পানি চলে আসবে। তো এই অসাধারণ খাবারটি বানাতে সম্ভব হলে হাতের কাছে উপাদান থাকলে আজই বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, ভালো হলে অবশ্যই বলবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আর আমি এখানে কোনো ইনগ্রিডিয়েন্টস হাইড করিনি, যা কিছু করেছি সব আপনাদের সামনে। আর যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি, নিজের তৈরি করা, সেহেতু আমি বলবো যে আপনারাও একটু তৈরি করে দেখেন যে আমার এই আবিষ্কারটি খারাপ না ভালো। এর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো আবিষ্কার নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরও একটা কথা বলে রাখছি, এই বানটা তৈরি করতে কিন্তু বেশি তেল খরচ হয় না, খুব অল্প তেলে করা যায়। হাতের কাছে শুধু আটা আর ইস্ট থাকলেই হয়ে যায়, এটাই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস। তো আশা করছি সে পর্যন্ত ভালো থাকেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন আর আমার জন্য দোয়া করেন। এই ছিল আমার সল্টেড ফ্রাইড নান। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই, অপেক্ষায় থাকলাম।